আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আসমারিফস রেসিপি চলে এসেছি নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট বেকারি স্টাইলের বার্থডে কেক আর এই কেকের বেসটা করেছি আমি অরেঞ্জ ফ্লেভারের চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন তাহলে দেখে নেই সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিব আর এর জন্য একটা বাটির উপর স্ট্রেনার নিয়ে তাতে আমি এক কাপ থেকে দুই টেবিল চামচ কম ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার এরপরে এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে চেলে নিব চেলে দেওয়া হয়ে গেলে এগুলোকে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিব অন্যদিকে একটা বাটিতে আমি চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এতে এক চা চামচ ভিনেগার আর এক চিমটি লবণ দিয়ে আমি এবার বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করে দিব কিছুক্ষণ বিট করার পরে এরকম একটা ক্লাউডি ভাব চলে আসবে তখন এতে অ্যাড করে দিব চিনি আমি এখানে আধা কাপ প্লাস এক টেবিল চামচ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছি এই চিনিটা আমি তিনটা স্টেপে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো আর বিট করে দিব বিটারের স্পিড কিন্তু আমি মিডিয়ামে রেখে এটা বিট করে দিচ্ছি একটু সময় নিয়ে এটাকে বিট করে দিতে হবে বিট করার মাঝখানে আমি একটু চেক করে দিচ্ছি যে এটা ফোম হয়েছে কিনা এখনও কিন্তু স্টিপ পিক ফর্মে আসেনি তো যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত বিট করে দিয়েছি। যখন এই রকম বিট করা হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে দিব ডিমের কুসুম কুসুমগুলো দেওয়ার পরে আর খুব বেশি বিট করার প্রয়োজন নেই জাস্ট মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ডিমের কুসুম মিলিয়ে নিয়েছি এখন আমি বিটারের স্ট্যান্ড দুটো সরিয়ে নিব টারের আর প্রয়োজন নেই এখন এই মিশ্রণের মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড মিস্ক দিয়ে আস্তে আস্তে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবো যাতে ডিমের ফোমটা না বসে যায় আর শুকনো উপকরণগুলো আমি দু তিনটা স্টেপে আস্তে আস্তে দিচ্ছি আবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি একটাবার দিচ্ছি সব কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে আবারও আমি দ্বিতীয় স্টেপে দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণ দেওয়ার পরে এখানে আমি তিন টেবিল চামচ কমলার রসের মধ্যে দুই টেবিল চামচ খাবারের তেল মানে সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটা আমি ঢেলে দিব পুরোটা কেক ব্যাটারের মধ্যে আলতো হাতে এটাকে আমি আবার একটু মিশিয়ে নিব কেকের ব্যাটারটা বানানোর সময় খুবই আলতোভাবে কাজগুলো করতে হবে যেহেতু স্পঞ্জ কেক না হলে ডিমের ফোমটা কিন্তু বসে যেতে পারে তখন কিন্তু কেকটা ভালো হবে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অরেঞ্জ জেস্ট আধা চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল তো অরেঞ্জ কেক যেহেতু একটু কালার না হলে দেখতে ভালো লাগবে না তাই আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি সব কিছু আবার আলতো হাতে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যেটা বললাম তাড়াহুড়ো করা যাবে না আলতো হাতেই মিলাতে হবে এদিকে আমি আট ইঞ্চির একটা কেক মোল্ডের নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তার মধ্যে কেক ব্যাটারটা ঢেলে দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যায় তারপরে একটু ট্যাপ করে দিব যাতে ভেতরের এয়ারবাবলসগুলো বের হয়ে আসে এরপরে এটাকে আমি বেক করে দিব একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট কেকটাকে আমি বেক করে নিয়ে আরও পাঁচ মিনিট বন্ধ ওভেনের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছিলাম এরপর এটাকে বের করে নিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে কাভার করে রাখবো যতক্ষণ পর্যন্ত না রুম টেম্পারেচারে চলে আসছে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিব এরপরে এটাকে আমি বের করে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে কেকটা আসার পরেই এটাকে মোল্ড আউট করতে গরম কেক মোল্ড আউট করতে গেলে কিন্তু অনেক সময়ে চুপসে যায় এখন কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি হয়েছে অফ স্ক্রিনে আমি কেকটাকে তিনটা ভাগে স্লাইস করে নিয়েছি এখন এটাকে ডেকোরেশনের পালা টার্ন টেবিলের উপরে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি এর উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিব প্রথমে এতে করে কেকটা কিন্তু ডেকোরেশনের পরে আর সরে যাবে না আর এই ক্রিমের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথম লেয়ারের কেকটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার সিরাপ ব্রাশ করে নিব পুরো কেকে যেহেতু এটা স্পঞ্জ কেক সুগার সিরাপ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ড্রাই লাগবে তাই ভালোভাবে সুগার সিরাপটা ব্রাশ করে নিতে হবে এরপরে আমি কিছুটা ক্রিম দিয়ে একটা লেয়ার কাভার করে নিলাম এখন এর উপরে দিয়ে দিব দ্বিতীয় লেয়ারের কেক এই কেকটা দিয়েও একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিব ভালোভাবে সব জায়গায় তারপরে ক্রিম দিয়ে প্যালেট টাইপ দিয়ে আবার এটাকে কাভার করে নিব ভালোভাবে আমি সব জায়গায় ক্রিমটা একটু ছড়িয়ে দিলাম এরপরে একদম লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি উপরে চেষ্টা করবে নিচের যে প্লেইন বেসটা থাকে সেটা একদম উপরে ব্যবহার করতে এতে করে কেকটা ডেকোরেশন করতে সুবিধা হয় একইভাবে এখানেও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম ক্রিম দিয়ে এবার পুরো কেকটাকে আমি কাভার করে নিব প্রথমে আমি অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিব এতে করে কি হবে কেকের যে গুড়ি ভাবটা থাকবে সেটা কিন্তু উপরের লেয়ারে উঠে আসবে না সুবিধা হবে ক্রিমের প্যালেট নাইফ দিয়ে আমি মোটামুটি এটাকে একটু কাভার করে নিয়েছি এখন কেকটাকে আমি ফ্রিজের নর্মালে পনেরো মিনিটের জন্য রেখে দিব যাতে ক্রিমটা একটু ভালোভাবে সেট হয়ে যেতে পারে পনেরো মিনিট পর কেকটা বের করে নিয়েছি এখন এর উপরে আরও কিছুটা ক্রিম দিয়ে এবার এটাকে আমি কাভার করে নিব একটা প্যালেট টাইপ দিয়ে প্রথমে ক্রিমটা একটু ছড়িয়ে দিচ্ছি এরপরে এটা চারপাশে ভালোভাবে কাভার করে দিব একটা স্ক্র্যাপার দিয়ে একটু ফিনিশিং আনার চেষ্টা করেছি এখন আমি এটাকে ডেকোরেশন করে দিব ডেকোরেশনটা পছন্দ মতো যে যার মতো করে নিতে পারেন আমি একটা সিক্স বি নোজেল দিয়ে এখানে ডেকোরেশন করে দিলাম কিছু ফুল আর টু ডি নোজেল দিয়েও আমি এই ফুলগুলো করে নিচ্ছি পুরো কেকটা আমি আমার পছন্দ মতো একটা ফ্লোরাল ডিজাইন করে নিচ্ছি চারপাশে আমি এখানে ছোট স্টার নোজেলটাও ব্যবহার করেছি কিছু সবুজ কালারের ক্রিম দিয়ে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো ভরাট করে দিয়েছি এর উপরে কিছু স্প্রিঙ্কল ছিটিয়ে দিচ্ছি আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেও কিছুটা স্প্রিঙ্কল ছিটিয়ে দিব। ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন আমি সহজভাবে কিভাবে কেক ডেকোরেশন করা যায় অল্প সময় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল এই ছবিগুলো ডে লাইটে তোলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আশা করি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ